নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা। 22শে অক্টোবর পর্যন্ত দেবগুরু বৃহস্পতি এবং দত্তগুরু শুক্রাচার্যের নবপঞ্চম যোগ সৃষ্টি হচ্ছে, যার কারণে এই 8 রাশির জাতক জাতিকা যদি আপনি হন তাহলে কুবেরের কৃপা আপনাদের উপর বিরাজমান হতে চলেছে। তা আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই কোন সেই 8 সৌভাগ্যশালী রাশি যারা এই 22শে অক্টোবর পর্যন্ত কুবেরের কৃপা পেতে চলেছে। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভশ্রীশীঘ্র। প্রথমে আমি আপনাদেরকে বুঝিয়ে দিই নবপঞ্চম যোগটা কি এবং কিভাবে সৃষ্টি হয়। এখানে একটি রাশিচক্র দেখতে পাচ্ছেন আপনার স্ক্রিনে। কর্কট রাশিতে রয়েছে শুক্র এবং ধনু রাশিতে রয়েছে বৃহস্পতি। অর্থাৎ কর্কট রাশি থেকে যদি গণনা করা যায় তাহলে ধনু রাশি হবে পঞ্চম ভাব, এবং ধনু রাশি থেকে যদি গণনা করা যায় কর্কট রাশি হবে নবম ঘর। এটি হচ্ছে নবপঞ্চম যোগ। এই যোগের কারণে এই 8 রাশির জাতক জাতিকার জীবনে আসতে চলেছে কুবেরের কৃপা। অর্থাৎ আপনাদের প্রেম, গাড়ি, বাড়ি, সম্পত্তি, ধনলাভ সমস্ত দিকেই কিন্তু আপনাদের পজিটিভ হতে চলেছে। এই সময়ের ভিতরে আপনাদের দীর্ঘদিনের মনের ইচ্ছা অর্থাৎ গোপন ইচ্ছা পূরণ হয়ে যেতে পারে। প্রথম সৌভাগ্যশালী রাশির যে নাম আমি বলতে চলেছি সেটি হচ্ছে ধনুরাশি। আপনাদের রাশিতেই বৃহস্পতি গ্রহের অবস্থান এবং নবমে শুক্র গ্রহের অবস্থান, কাজেই কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট ভালো রয়েছে এবং নতুন চাকরি পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও শুভ। আটকে থাকা কাজ কিন্তু আপনাদের হয়ে যাবে এবং মনের যে কষ্ট ছিল সেই কষ্ট কিন্তু অনেকটাই লাঘব হবে, এবং এই সময় যে কোনো সিদ্ধান্ত আপনারা যদি নেন সেই সিদ্ধান্ত কিন্তু আপনাদের পজিটিভ বার্তা বহন করবে। এছাড়াও আপনারা সন্তানের কাছ থেকে সুখ পেতে চলেছেন এবং প্রেম বা প্রেমজ সম্পর্কে অবনতি যদি থাকে সেই অবনতি ভাব কিন্তু আপনাদের কেটে যাবে এবং আপনাদের মধ্যে মধুরতা দেখা যাবে। এছাড়াও দাম্পত্য জীবনে যে কলহ রয়েছে সেই কলহ কিন্তু আপনাদের ধীরে ধীরে মিটে যাবে এবং আপনাদের মনের ইচ্ছা, মনের ডিজায়ার কিন্তু পূর্ণ করতে পারবেন। এই সময় আপনাদের কামনা, বাসনা এবং যৌন আকাঙ্ক্ষা তীব্র থেকে তীব্রতর হয়ে উঠবে এবং আপনারা যে কোনো কাজে উদ্দীপনার সাথে এবং মনের জোর নিয়ে নেমে যেতে পারবেন, না হওয়া কাজ আপনারা করে ফেলবেন। দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো যারা নবপঞ্চম যোগে কুবেরের কৃপা পেতে চলেছেন সেই রাশিটির নাম হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনাদের একাদশভাবে বৃহস্পতি গ্রহের অবস্থান এবং সপ্তমে শুক্র গ্রহের অবস্থান, কাজে এই সময়ের ভিতরে আপনাদের মনের ইচ্ছা, মনের ডিজায়ার কিন্তু পূর্ণ হতে চলেছে। এই সময় আপনাদের অর্থনৈতিক উপার্জন কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। এছাড়াও ভাই বোনের সাথে সম্পর্ক ভালো হবে, বন্ধু বান্ধবের সাথে সম্পর্ক ভালো হবে এবং তাদের কাছ থেকে আপনারা হেল্প পেতে চলেছেন, এবং হঠাৎ করে আপনাদের হাতে প্রচুর অর্থ আসার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। 22শে অক্টোবর পর্যন্ত আপনাদের দাম্পত্য জীবন কিন্তু সুখের এবং মধুর হতে চলেছে। এছাড়াও প্রেম বা প্রেমজ সম্পর্কে যদি অবনতি থাকে সেই অবনতি ভাব কিন্তু আপনাদের কেটে যেতে চলেছে। এই সময় আপনারা আয় প্রচুর পরিমাণে করবেন এবং আপনাদের ডিজায়ার পূরণ করার জন্য ঘরের কোনো জিনিস, আসবাবপত্র, ফ্রিজ, এসি, টিভি বা গাড়ি এই সমস্ত কিছু কিন্তু আপনারা কিনে ফেলবেন। তবে একটি বিষয়ে আপনারা সাবধান থাকবেন, যে কোনো যৌন সংক্রান্ত রোগ আপনাদের জীবনে হতে পারে। তৃতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম বলবো সেটি হচ্ছে মেষ রাশি। আপনাদের রাশি নবমভাবে বৃহস্পতির অবস্থান এবং পঞ্চমভাবে শুক্রের অবস্থান। যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন বা বিদেশ থেকে অর্থ উপার্জন করছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই সুখ। আপনাদের হাতে প্রচুর অর্থ আসবে এবং সমাজে একটা মান মর্যাদা প্রতিষ্ঠাটা কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে। এই সময় আপনারা যে কোনো সিদ্ধান্ত নিলে সেই সিদ্ধান্ত কিন্তু আপনাদের পজিটিভভাবে আসবে। এছাড়াও পরিশ্রম করে যে এতদিন ফল পাচ্ছিলেন না সেই ফল কিন্তু আপনারা পাবেন, অর্থাৎ পরিশ্রম অনুযায়ী আপনারা ফল কিন্তু পেতে চলেছেন। এই সময় সন্তান ভাগ্য কিন্তু শুভ, অর্থাৎ যারা সন্তান
প্রাপ্তির ক্ষেত্রে প্রবলেম রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু শুভ। এছাড়াও প্রেম জীবন কিন্তু আপনাদের মধুর হতে চলেছে। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। আপনাদের রাশির সপ্তমভাবে বৃহস্পতি গ্রহের অবস্থান এবং তৃতীয়ভাবে শুক্র গ্রহের অবস্থান। এই সময় আপনাদের ইনকাম কিন্তু বৃদ্ধি পাবে এবং এর পাশাপাশি যৌন আকাঙ্ক্ষা আপনাদের বৃদ্ধি পাবে। আপনি যদি পার্টনারশিপে বিজনেস করেন তবে তা কিন্তু ভালো যেতে চলেছে। এছাড়াও দাম্পত্য জীবনে আপনাদের সুখ স্বাচ্ছন্দ্য আসতে চলেছে এবং যারা প্রেম বা প্রেমজ সম্পর্কে যুক্ত তাদের কিন্তু খুবই ভালো যেতে চলেছে। আপনাদের পুরনো প্রেম কামব্যাক করবে, এছাড়াও নতুন করে প্রেমে পড়তে চলেছে। এরপরে যে সৌভাগ্যশালী রাশির নাম বলতে চলেছি সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনাদের রাশির ষষ্ঠভাবে বৃহস্পতির অবস্থান এবং দ্বিতীয়ভাবে শুক্র গ্রহের অবস্থান। এই সময় আপনাদের যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি পাবে এবং আপনারা বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষিত হয়ে পড়বেন এবং মুখের ভাষার মধ্যে আপনাদের মিষ্টতা দেখতে পাওয়া যাবে। না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ কিন্তু আপনাদের হয়ে যাবে। এছাড়াও শ্বশুরবাড়ি থেকে আপনারা হেল্প পেতে চলেছেন এবং শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক কিন্তু আপনাদের ভালো হতে চলেছে। যারা গান বাজনা অভিনয় জগতের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো। এই সময় আপনারা প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন। যদি আপনি চাকরি করেন সেক্ষেত্রে চাকরিতে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি যারা বিজনেস করছেন তাদেরও কিন্তু অর্থ আগমনের কিন্তু সূচনা হতে চলেছে। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে রাশির তৃতীয়ভাবে বৃহস্পতির অবস্থান এবং একাদশভাবে শুক্র গ্রহের অবস্থান। কাজে আপনাদের এই সময় মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাবে। এছাড়াও আপনাদের অর্থনৈতিক উপার্জন কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। বিদ্যার্থীদের জন্য এই সময়টা খুবই শুভ। পড়াশোনার দিকে কিন্তু ঝোঁক বা ন্যাক কিন্তু বাড়বে, বিশেষত যারা গবেষণা করছেন বা উচ্চশিক্ষা করছেন বা সায়েন্টিস্ট রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু খুবই শুভ। এছাড়াও এই সময় আপনারা একাধিক পথে কিন্তু উপার্জন করতে চলেছেন। পরবর্তী যে রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই নবপঞ্চম যোগের ফলে কুবেরের কৃপা কিন্তু আপনারা পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে অর্থ কষ্ট অনেকটাই মিটবে। এছাড়াও এই সময় আপনাদের যৌন আকাঙ্ক্ষা কিন্তু বৃদ্ধি পাবে এবং বিপরীত লিঙ্গের প্রতি আপনারা আকর্ষিত হয়ে পড়বেন। তবে একটা বিষয়ে আপনারা নজর রাখবেন, এ থেকে কিন্তু আপনাদের যৌন রোগ আসার সম্ভাবনা রয়েছে, তাই সেদিকটা অবশ্যই খেয়াল রাখুন। এছাড়াও আপনারা সন্তানের কাছ থেকে সুখ পেতে চলেছেন। এছাড়াও যারা দাম্পত্য জীবনে কলহ চলছিল সেই কলহ কিন্তু মিটে যাবে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা রোম্যান্টিক ভাব দেখা যাবে। এছাড়াও যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময় শুভ হতে চলেছে। আপনাদের যদি লোন থাকে সেই লোন কিন্তু অনেকটাই রিকভারি হয়ে যাবে। হঠাৎ করে কোনো জায়গা থেকে অর্থ পাওয়ার কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এরপরে যে শেষ এবং অন্তিম রাশির কথা বলতে চলেছি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনাদের রাশির ধনভাবে বৃহস্পতি গ্রহের অবস্থান এবং কর্মভাবে শুক্র গ্রহের অবস্থান। এই সময় আপনাদের জীবনে মহাভোগ আসতে চলেছে, স্ত্রীর কাছ থেকে আপনারা সুখ পেতে চলেছেন। এই সময় আপনাদের অর্থনৈতিক দিক কিন্তু অনেকটাই সুদৃঢ় হতে চলেছে। এর পাশাপাশি বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের আপনারা হেল্প পেতে চলেছেন। না হওয়া কাজ, আটকে যাওয়া কাজ কিন্তু হয়ে যাবে। হঠাৎ করে যে কোনো জায়গা থেকে আপনারা কিন্তু অর্থ পেতে চলেছেন। এছাড়াও যারা বিদ্যার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ। তবে এই সময় আপনাদের যৌন আকাঙ্ক্ষা কিন্তু বৃদ্ধি পাবে এবং সেখান থেকে যৌন রোগ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, সেদিকটা কিন্তু অবশ্যই খেয়াল রাখুন। তো এই ছিল 8 সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি এই নবপঞ্চম যোগের ফলে কুবেরের কৃপা পেতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।